নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 28/7/2023 প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। চলতি 11,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ 2022-এর যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল প্রায় 11,500, তো সেই 11,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কী কারণে এই স্থগিতাদেশ, আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে। ফের শিক্ষক নিয়োগের স্থগিতাদেশ পড়ে গেল, এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ পড়ল। চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত এবং চাকরি প্রার্থীদের জন্য খুব খারাপ খবর, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 2020-22 ডিএলএড এবং বিএড মামলার কারণে চলতি 11,500 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত চলতি প্রাইমারি শিক্ষক নিয়োগ বন্ধ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এবং শুক্রবার এই মর্মে, অর্থাৎ আজ এই মর্মে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এবং জানা গেছে পরবর্তী নির্দেশ না আসা অবধি এই রায় বহাল থাকবে। চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ শেষ হয়েছে, দ্রুত ফল প্রকাশ করার তোড়জোড় করছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এরই মধ্যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে চাকরি প্রার্থীদের অপেক্ষা আরও বাড়বে তা বলাই যায়। হাইকোর্টের বিচারপতির যে ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল 2020-22 শিক্ষাবর্ষে প্রশিক্ষিতরা ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না এবং পরে এই প্রার্থীদের সুযোগ দিয়েছিল বিচারপতি। সুপ্রিম কোর্টের বিচারপতি এই দিন ডিভিশন বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে, আপাতত নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে, স্থগিতাদেশ থাকবে, এই বিষয়ে আগামী দিনে বিচার করবে শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।